নমস্কার, মন বলছে কেউ আসবে, কৃষ্ণা বলছি, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখন চলেছি সরস্বতী ঠাকুর আনতে। আমি নিজেই পুজো করি সরস্বতী ঠাকুরের। এই ঠাকুর নিয়ে বাড়ি ফিরলাম, এখন একটু বিশ্রাম করি, কালকে ঠাকুরের পুজোর সময় দেখা হচ্ছে। শঙ্কাশং কশ্যপং মহাদত্তং। শ্বেতপদ্মাসনা দেবী শ্বেতপুষ্পপশোভিতা শ্বেতাম্বরধারাবৃত্ত শ্বেতগন্ধেনলেপনা দুষ্টং বিদ্যা হীনস্থ দুঃখিতং জ্ঞানং দেহি। জয় মা জয় মা জয় মা। Thank you.
এখন রান্না করব। অনেক বেলা হয়ে গেছে। কি রান্না হবে? রাইস হবে আর পনির দিয়ে ফুলকপি, আলুর দম আর চাটনি। চলুন শুরু করা যাক। পুজো করে উঠে এই মশলা। পনিরে হবে, পনিরে দেবে। আর এখানে হচ্ছে সেদ্ধটা রাইসে, এটা হলেই আমি চাটনি করবো। পনির ভেজে দিয়ে দিয়েছি আর এখানে আলুর দম করা শুরু করে দিয়েছি। অনেক বেলা হয়ে গেছে তাই, আর কিছু মটর দিয়ে দিয়েছি, গ্রিন মটর হচ্ছে। আলুর দম আলুর দম একটু ধনে পাতা দিয়ে দেব। যেহেতু রাইসের ঘি দেবো, এই সমস্ত ঘি দেবো না। চাটনি হচ্ছে সব তাড়াতাড়ি, খেজুর কিশমিশ সব দিয়ে দিচ্ছি। এই যে রাইস, আলুর দম, পনির, ফুলকপি। পনির চোখে দেখতে পাচ্ছেন? এই যে পনির আর চাটনি, এই হলো আজকের মেনু। অনেকক্ষণ ভিডিও শুরু করেছি সেই কাল রাতে, আর আজকে ভিডিওটা শেষ করলাম। রান্নাও শেষ, শরীরটা ভীষণ উইক লাগছে। চলুন আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে ব্লগটা। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।